আমি একটা মিষ্টি বানাইলাম, এটার নাম হইলো বালুশাই। পয়লা চিনি শিরা জাল দিলাম, দুই কাপ চিনির মাঝে দুই কাপ পানি দিয়া। চিনি থোড়া গন ইয়ালে আমি বালুশাই কিলা বানাইলাম দেখাই মানে। চিনি জাল দেওয়ার পরে তোরা আগুন কমাইয়া রাখি দিতা। আমার চিনি হয়ে যার মানে আমি বালুশাই খাই মাখারাম। অনেক কাপ গির মাঝে দেড় কাপ ময়দা দিছি দিয়া খালি কয়লা কসলাইমো বা দেয়া গার দিমো। এটারে বেশি মানজাই তাই না, মানজাইলে বালুশাই হয় না, ভিতরে চিনির শিরা ঢুকে না, এটা তোরা ফাটা ফাটা থাকত। আমার অত সুন্দর হয়েছে না, তবু আমার ছোটো ছেলে খাইয়া কৈছে মজা হয়েছে। হে যে ছাতা খাইলে বুঝতে পারে কোনটা মজা কোনটা মজা না, হে কৈছে মজা মজা হয়েছে দোকানের লাগানে। আপনার যদি পছন্দ লাগে তাই আপনারা সাবস্ক্রাইব করেন জানো, কমেন্ট করেন জানো, আর ট্রাই করেন জানো করো বানাইবার চেষ্টা করেন জানো। আমি যেটা ভিডিও দেখাই তো তো হার্ড না, সোজা আছে, কেউ চাইলে শিখতে চাইলে শিখতে পারবা, আর চাও না দুদিন তো কেউ কিছু শিখতে পারতো না। ও খাই মাখাই আমি হাফ এন আওয়ার থইছি জলদি গুজিয়া, ফয়েল দি গুজিয়া হাফ এন আওয়ার বাদে তোরা সফট হয়েছে তো ওনে আমি গুললি বলতাম, বললিয়া আমি বিরিয়ানি করবো। এটারে বেশি মান যাইতে না, যে আগে হয়েছিল আনা মানজিয়ার খালি একটা মাছখানে একটা গাঁথা করতে থলে দিয়েও ফটো ইয়ে বাড়াইতো না।